ফেনী যেন এক ডুবন্ত জনপদ এখানকার মানুষের স্বপ্ন সম্ভাবনা কিংবা ব্যবসা বাণিজ্য সব কিছুই নিমজ্জিত এখন পানির নিচে চারপাশে থই থই পানি ডুবে গেছে এখানকার রাস্তাঘাট বাসাবাড়ি ব্যবসা বাণিজ্যসহ সব কিছুই আমরা ফেনি সদর থেকে আজ গিয়েছিলাম বিলোনিয়া বর্ডারের দিকে একটি প্রত্যন্ত গ্রামে যেটি গল্লামারি নামে পরিচিত সেখানে এবং সেখানে গিয়ে আমরা জানতে পেরেছিলাম যে দুর্গম অঞ্চলে অনেকগুলো মানুষ সেখানে আটকা পড়ে আছেন তারা খাদ্যের অভাবে এখানে রয়েছেন আমরা সেখানে গিয়ে দেখেছি যে বিভিন্ন মাদ্রাসায় উঁচু স্থানে শিক্ষা প্রতিষ্ঠানে উঁচু স্থানে সেগুলোতে কিন্তু পানিবন্দী হয়ে আছেন হাজার হাজার মানুষ তারা খাদ্য সংকটে ভুগছিলেন তাদেরকে কিন্তু আমরা নৌবাহিনীর পক্ষ থেকে খাদ্য সহায়তা করা হয়েছে আমরা সেই পুরো জায়গাটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি ড্রোনের মাধ্যমে আমরা ড্রোনের মাধ্যমে কিন্তু এখান থেকে ছবি নেয়ার ছবি নিয়েছি এবং পুরো এলাকাটি দেখতে পাচ্ছেন পানিতে নিমজ্জিত ঘর বাড়ি সবকিছু কিন্তু ডুবে রয়েছে এবং এখানকার মানুষরা নিতান্তই নিদারুণ কষ্টে দিন দিন যাপন করছেন গত কয়েকদিন ধরেই আমরা জানতে পেরেছি এবং এখানকার মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছি তারা বেশ কিছুদিন ধরেই খাদ্য সংকটে ভুগছিলেন তারা কিন্তু আটকে রয়েছেন তবে এখান থেকে উদ্ধার করে নিয়ে আসার মতো ও যে পরিস্থিতি সেটি ছিল না তারা সেখানেই সেখানেই আটকে রয়েছেন এবং অনেকটা নিরাপদে থাকলেও শুধুমাত্র খাদ্য সংকটের কারণেই কিন্তু বেশ বিপাকে পড়েছেন তারা সেই খাদ্য সহায়তা কিন্তু বিভিন্ন সংস্থার মাধ্যমে করা হচ্ছে আজকে নৌবাহিনীর একটি টিম সেখানে খাদ্য ও সহায়তা করেছে এবং আমরা যেটি জানতে পেরেছি যে এতই দুর্গম এলাকা এটি সেখানে কিন্তু যাওয়া অন্যান্য যে স্বেচ্ছাসেবক দলগুলো এসেছে ঢাকা কিংবা ঢাকার বাইরে থেকে অন্য জায়গা থেকে তাদের পক্ষে কিন্তু সেই জায়গা পৌঁছানো সম্ভব হচ্ছে না যার ফলে খুবই দক্ষ যে টিমগুলো রয়েছে যে সংস্থাগুলো কাজ করছে তারাই কিন্তু সেখানে পৌঁছিয়ে সেই যে সহায়তা খাদ্য সহায়তা সেই খাদ্য সহায়তা অব্যাহত রেখেছে এবং আমরা দেখেছি একদম উপর থেকে যদি ড্রোনের ছবিতে দেখাই পুরো জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন পুরো এলাকা কিন্তু পানিতে নিমজ্জিত এখানে একেবারে যেই ঘরগুলো ছিল টিনের ঘর বা একতলা ঘর সেগুলো কিন্তু পুরোটাই ডুবে যাওয়ার মতো ডুবে গিয়েছে ইতিমধ্যে এবং এখানকার যারা মানুষ তারা অনেকেই আশ্রয় কেন্দ্রে চলে গিয়েছে এবং যারা বাকি রয়েছেন তারা বেশ উঁচু স্থানগুলোতে কিন্তু আশ্রয় নিয়েছেন এবং যেটি বলছিলাম যে সব কিছুই এখানে আশ্রয় যেটি সেটি নিরাপদে থাকলেও তাদের তারা যে যাতায়াত যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছেন সেই যোগাযোগ বিচ্ছিন্ন থাকার কারণে কিন্তু তারা খাদ্য সংকটে ভুগছেন ওষুধ সংকটে ভুগছেন এবং এখানে আমরা আসার পথে রেস্কিউ করে অর্থাৎ উদ্ধার করে যে কাউকে নিয়ে আসবো ঠিক তেমন কোনো মানুষ ছিল না তবে শুধুমাত্র খাদ্য সংকটের যে বিষয়টি ছিল সেটি পূরণ করার চেষ্টা করেছে নৌবাহিনীর একটি দল এবং তারা পরবর্তীতে আরও অনেক জায়গায় গিয়ে এরকম দুর্গম যে জায়গাগুলো রয়েছে সেগুলোতে এই যে সহায়তা সেই সহায়তা অব্যাহত রাখবে এছাড়া আমরা ফেনী সদর উপজেলার বিভিন্ন পথ ঘাট রাস্তাঘাট দেখেছি সব জায়গায় কিন্তু পানিতে নিমজ্জিত হয়ে রয়েছে ফেনীর যে জেনারেল হাসপাতাল সেই হাসপাতালটিও কিন্তু পানিতে নিমজ্জিত হয়ে রয়েছে তো এই যে ডুবন্ত জনপদ ফেনী এখন এখানকার মানুষ কিন্তু সবাই কষ্টে আছেন নিদারুন এই দুর্যোগপূর্ণ অবস্থা থেকে কবে নিস্তার মিলবে সেটি আসলে সবারই প্রশ্ন এই ছিল আসলে আমার কাছে ফেনি থেকে সবশেষ বন্যা পরিস্থিতির খবর